বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবরটা বেরিয়ে আসছে ভারতের ঘরের ভেতর থেকে। ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, তাতেই সফলভাবে হরিফাই করে দিল সাতজন মাওবাদীকে। উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। ঘটনাটি ঘটে গেছে ছত্তিশগড়ের দান্তেওয়াড়া। জখম হয়েছে নারায়ণপুর ডিআরজির 3 জওয়ান, তাদের বর্তমান সময়ে চিকিৎসা চলছে। শুক্রবার রাতে জেলার রিজার্ভ গ্রুপের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ বাধে। কোন্ডাগাঁও এমনকি দান্তেওয়াড়া নারায়ণপুর সীমানা এলাকায় দুই পক্ষের মাঝে তুমুল গুলি বিনিময় হয়। নারায়ণপুর ও কোন্ডাগাঁও দান্তেওয়াড়া এমনকি জগদ্দলপুরের ডিআরজি এমনকি আইটিবিপির 45 ব্যাটালিয়ন যৌথ অভিযান চালায়, এমনটাই জানিয়েছে তারা। মাওবাদীরা লুকে থাকার খবর পেয়ে তারা কিন্তু অভিযান শুরু করে। অবুজমার এলাকায় অতর্কিত সেনাবাহিনীর ওপর মাওবাদীরা গুলি চালাতে শুরু করলে পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। পুলিশ সুপার প্রভাত কুমার শনিবার জানিয়েছে, তল্লাশি অভিযান এখনও চলছে সেখানে। তবে এদিন সাত সকালে মাওবাদীদের দেহ উদ্ধার করেছে, সেই সঙ্গে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র মিলেছে তাদের কাছে থেকে। নারায়ণপুর ডিআরজির 3 জওয়ান মাওবাদীদের গুলিতে জখম হয়েছে বলে জানা। তবে এই মুহূর্তে তাদের পূর্ব বাস্তারের গোবেল এলাকা থেকে চিকিৎসার জন্য হেলিকপ্টার করে নিয়ে আসা হয়েছে। তবে এই মুহূর্তে সেনাবাহিনীর সাথে ছত্তিশগড়ে মাওবাদীদের সংঘর্ষে সেনাবাহিনীর হাতে লেগেছে বড় সড়ো সাফল্য। এক ঝটকায় সাতজন মাওবাদীকে সফলভাবে ঠোকাই করেছে ভারতীয় সেনাবাহিনীর সাফল্যের জন্য কমেন্ট বক্সে একটি জয় হিন্দ অবশ্যই লিখুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।